এবারের আমাদের টপিক হলো জনন কোষ জনন মাতৃকোষ অ্যাপ্লয়েড ডিপ্লয়েড এবং এখানে কোন ধরনের বিভাজনগুলো হচ্ছে কেন হচ্ছে এবং অন্য অন্য টার্মসগুলো আমরা এবার দেখব তো সবার আগে চলে আসি আমরা জনন কোষ শব্দটাতে দেখো আমরা যদি কখনও বলি জনন মানে কি তুমি বলবা জনন শব্দটা অ্যাকচুয়ালি প্রজনন বোঝাচ্ছে তাহলে এবার চলে আসে আমরা প্রজনন মানে কি প্রজনন মানে এই হলো একটা মানুষ প্লাস এই হলো আরেকটা মানুষ তারা একত্রে যৌন মিলনের ফলে একটা নতুন মানুষের জন্ম দিল তোমরা আমাকে বলো তো এই মানুষটা যেরকম হাত পা আছে এই মানুষটা যেরকম হাত পা আছে এরও কি সেরকম আছে না আছে তার মানে এই মানুষটা হলো এর আরেকটা নতুন রূপ কিংবা এরই আরেকটা একটা নতুন রূপ তাহলে আমরা এটাকে বলতে পারি রিপ্রোডাক্ট রি মানে হচ্ছে পুনরায় তাদের মতো প্রোডাকশন করা রি প্রোডাক্ট বা রিপ্রোডাকশন তাহলে বলো তো রিপ্রোডাকশন মানে অর্থটা কী দাঁড়াচ্ছে জনন বা প্রজনন তাহলে তোমরা কি বুঝতে পেরেছ জনন প্রজনন রিপ্রোডাকশন শব্দগুলোর অর্থ কী ইয়েস এখন আমরা চলে আসি এই যে তোমরা এই জায়গায় দেখলাম যে এরা প্রজনন করল প্রজনন করার জন্য তোমরা জানো যে পুরুষের দেহ থেকে আসে শুক্রাণু এবং স্ত্রী দেহ থেকে আসে ডিম্বাণু তাহলে বলতো শুক্রাণু এবং ডিম্বাণু যদি মিলন হয় তাহলেই কি একটা মানুষ তৈরি হচ্ছে না হচ্ছে তো প্রথম আমরা যে কাজটা করব সেটা হলো এখানে জনন কোষ কোনটা গ্যামিট কোনটা আমরা এটা দেখব তোমরা আমাকে বলো তো ডিম্বাণু কি একটি কোষ না ডিম্বাণু একটি কোষ শুক্রাণু কি একটি কোষ না ইয়েস কোষ তাহলে বলো তো এই মানুষটা তৈরি মানে কি জনন বা প্রজনন না ইয়েস তাহলে ডিম্বা কি যেহেতু প্রজননে অংশ নিচ্ছে তাহলে এটি একটি জনন শুক্রাণু কি এটিও প্রজননে অংশ নিচ্ছে এটিও একটি জনন কোষ তাহলে তোমরা কি বুঝতে পেরেছ জনন কোশ বলতে কি বোঝায় যে কোষগুলো প্রজননে অংশ নেয় নিয়ে নতুন একটা জীব তৈরি করে এখন প্রশ্ন হলো এইটাকেও বলা হয় গ্যামিট এইটাকে বলা হয় গ্যামিট এই গ্যামিট কথাটা কেন জনন কোষের সমর্থক কিংবা হচ্ছে ডিম্বাণু শুক্রাণুর সমর্থক এইটা এখন আমরা দেখব ওকে মনে রাখবা গ্যামিট মানে বড় হয় কোণেও হয় তাহলে বলো তো ডিম্বাণুটা কি কোণে না গ্যামিট মানে বর কিংবা কোণে তাহলে বলো তো শুক্রাণুটা কি বর তাহলে গ্যামিট অ্যাকচুয়ালি বোঝাচ্ছে বর কিংবা কোণে তাহলে বলতো একটা গ্যামিট আর একটা গ্যামিট যদি যুক্ত হয় একটা জনন আর একটা জনন যুক্ত হয় একটা কোণে আর একটা বর যদি যুক্ত হয় তাহলেই তো একটা নতুন মানুষ তৈরি হয় তাই না তাহলে আমরা বুঝলাম গ্যামিট মানে বর কিংবা কোণে গ্যামিট মানে বর কিংবা কোণে তাহলে এখন প্রশ্ন হলো বলতো ডিম্বাণুকে আমরা গ্যামিট বলেছি কিন্তু এটা কোণে হিসাবে আমরা রিপ্রেজেন্ট করেছি শুক্রাণুকেও আমরা গ্যামিট বলেছি কিন্তু বর হিসাবে রিপ্রেজেন্ট করেছি তাহলে ইটস বেটার আমরা যদি এক কাজ করি এই গ্যামিটটাকে কোণে না বলে বলি আমরা স্ত্রী গ্যামিট তাহলে বলো তো আমাদের কি ফুল টার্মটা আমরা পেয়ে গেলাম না স্ত্রী গ্যামিট স্ত্রী মানে তাহলে কোনেকেই বোঝাচ্ছে তাহলে এবার আমাকে বলো যদি আমি এই গ্যামিটটাকে বলি পুং গ্যামিট তাহলে কি পুরো টার্মটা আমি একসাথে পেলাম না তাহলে এবার আমাকে বলো পুং গ্যামিট কিংবা স্ত্রী গ্যামিট দুটোই গেমিট পুঙ্গেমিট কিংবা স্ত্রী গেমিট দুটোই জনন কোষ তাই না পুং মিট কিংবা স্ত্রী গেমিট দুটোই প্রজনন কোষ আবার আমরা বলতে পারি যেহেতু জননের আরেকটা ইংরেজি হচ্ছে রিপ্রোডাকশন তাহলে আমরা এক কাজ করতে পারি স্ত্রী গেমিটটাকে আমরা বলতে পারি ফিমেল রিপ্রোডাক্টিভ সেল ফিমেল যেহেতু মেয়ে এটা মেয়ে শরীর থেকে আসে দেখো ডিম্বাণুটা কিন্তু মেয়ে না বরং এটা মেয়ের শরীর থেকে আসে এজন্য ফিমেল ফিমেল রি প্রোডাকটিভ সেল তাহলে বলো তো পুং মিটার নাম কি হবে পুরুষ থেকে যেহেতু আসে মেল রিপ্রোডাকটিভ সেল তাহলে আমাদের যত টার্ম নিয়ে প্রবলেম ছিল সব কি ক্লিয়ার হয়ে গেল না তোমরা একটা জিনিস দেখবা হ্যাঁ রিপ্রোডাকশন ইটস এ প্রসেস মানে প্রসেস এটা প্রক্রিয়া তাহলে রিপ্রোডাক্টিভ সেল হলো কোষগুলোর নাম তাহলে আমরা এখন বামে একটু আসি আমরা কাবার করি তাহলে জনন কোষ মানে কি রিপ্রোডাক্টিভ সেল জনন কোষ মানে কি গ্যামিট তাহলে যেগুলো পুরুষের শরীর থেকে আসে যেমন শুক্রাণু তাদেরকে আমরা বলব জনন কোষ বা পুঙ্গেমিট স্ত্রীদের থেকে যারা আসবে তাদেরকে আমরা বলবো স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামিট ইংলিশে যদি বলি এটার নাম হলো মেল রিপ্রোডাকটিভ সেল কিংবা ফিমেল রিপ্রোডাকটিভ সেল আর এটার নাম হচ্ছে মেল গ্যামিট অর ফিমেল গ্যামিট ডান আচ্ছা এবার আমরা চলে আসি আরও ডিটেল পর্শনে ওকে সো ডিটেল বর্ষণের জন্য যেটা করতে হবে এই জায়গাটা আমরা একটু নিচে নামায় নিয়ে আসি আচ্ছা এবার আমরা চলে আসি জনন মাতৃকোষে ওকে আচ্ছা তুমি আমাকে বলো তো শুক্রাণু কোথা থেকে উৎপন্ন হয় শুক্রাশয় থেকে আসে শুক্রাণু শুক্রাশয় থেকে আসে শুক্রাণু শুক্রাশয় যারা বোঝো না তাদের ক্ষেত্রে বলে রাখি পুরুষের দেহের বাইরে যে দুটো অন্ডথলির ভেতরে যে দুটো গোলাকার বা কিছু একটা ঝুলে থাকে দ্যাট ইজ কল শুক্রাশয় তাহলে আমাকে বলো তো এইটার নাম যদি হয় জনন কোষ এই দুইটার নাম তাহলে এই যে এখানে যে কোষগুলো থেকে সে জন্ম নিল এখানকার যে কোষগুলো শুক্রাশয়ের যে কোষগুলো এই কোষগুলোর নাম কি হবে জনন মাতৃকোষ মাতৃকোষ মানে হলো যে কোষ থেকে আসছে যেটা যে কোষগুলো মা তাহলে বলো তো ডিম্বাশয় থেকে কি ডিম্বাণু আসে না ডিম্বাশয় থেকে কি ডিম্বাণু আসে না তাহলে এগুলোর নাম যদি হয় জনন কোষ জনন কোষ তাহলে ডিম্বাশয়ে যে কোষগুলো আছে ডিম্বাশয়ে যে কোষগুলো আছে এগুলোর নাম কে জনন মাতৃকোষ তাই না তাহলে জনন কোষ এবং জনন মাতৃকোষ নামটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন আমরা চলে যাব মোর কমপ্লেক্সিটির দিকে ওকে সেটা হলো সেটার নাম হলো জার্মিনাল সেল এই যে দেখো আমি এখানে লিখে রাখছি হোয়াট ইজ জার্মিনাল সেল আচ্ছা এখানে লিখি জার্মিনাল সেল এটা বলতে আসলে কি বোঝায় জার্মিনাল কথাটা শুনে কি আমাদের জার্মিনেশনের কথা মনে পড়তেছে না জার্মিনেশন তোমরা বলো তো জার্মিনেশন মানে কি অঙ্কুরিত হওয়া না অঙ্কুরিত হওয়া আরও সহজ করে বলি একটা বীজ দীর্ঘদিন রেখে দিস হঠাৎ করে এটার মধ্যে তুমি পানি দেওয়া শুরু করছো হালকা পানি দেওয়া শুরু করছো তাহলে বীজটা কি ধীরে 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 অঙ্কুরিত হবে না যে বড়ো হচ্ছে পাতা হচ্ছে তাহলে এইটার নামই হচ্ছে জার্মিনেশন তাহলে জার্মিনেশন শব্দের অর্থ হলো যেখান থেকে জন্ম নিচ্ছে তাহলে বলো তো এই যে ডিম্বাশয়ের ভেতরে কিংবা শুক্রাশয়ের ভেতরে সেলগুলো আছে এগুলোকে কি আমরা জার্মিনেশন জার্মিনাল সেল বলতে পারি না কারণ এখান থেকে আলটিমেটলি শুক্রাণু এখান থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে এবং এরাই পরবর্তীতে জন্ম দিচ্ছে হচ্ছে জীবের তাহলে জার্মিনাল সেল বলতে অ্যাকচুয়ালি বোঝায় নট জনন কোষ নট জনন কোষ এটা অ্যাকচুয়ালি বোঝায় জনন মাতৃকোষকে ওকে জনন তাহলে আমি লিখে রাখি জার্মিনাল সেল সেল জার্মিনাল ওকে তাহলে আমাদের এটা ডান হয়ে গেল এখন যদি কখনো প্রশ্ন করা হয় যে কোনটাতে কোন ধরনের বিভাজন ঘটে কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড তাহলে এবার আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা কাভার করি তুমি বলো তো তুমি বলো এই যে এখানে আমি আর একটা কালার সিলেক্ট করছি হিউম্যান এটা হচ্ছে হিউম্যান হিউম্যান কি ডিপ্লয়েড না ডিপ্লয়েড তাহলে হিউম্যানের যে জরায়ুটা আছে এটাও কি ডিপ্লয়েড না ডিপ্লয়েড তাহলে হিউম্যানের যে ডিম্বাশয়টা আছে এটাও কি ডিপ্লয়েড না ইয়েছে এটা শরীরের অঙ্গ এটাও ডিপ্লয়েড আবার দেখো এই যে এখানে হিউম্যান হচ্ছে ডিপ্লয়েন তাহলে শুক্রাশয়গুলো হচ্ছে ডিপ্লয়েন রাইট এবং আমরা জানি ডিম্বাণুগুলো হচ্ছে হ্যাপ্লয়েড শুক্রাণুগুলো হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে বলো তো আমাকে জনন মাতৃ কোষ তো এই যে এই কোষগুলো তাই না এই কোষগুলা কি জনন মাতৃ কোষ রাইট এখানকার কোষগুলো হচ্ছে জনন মাতৃ কোষ এগুলো হচ্ছে জনন মাতৃকোষ যেহেতু ডিপ্লয়েড লিখছি তাহলে আমরা লিখতেই পারি জনন মাতৃকোষ হচ্ছে দেহের একটা কোষ সো দিস ইজ ডিপ্লয়েড আর জনন কোষ বা গ্যামেটগুলো সব হচ্ছে হ্যাপলয়েড তাহলে তোমরাই আমাকে বলো তো এই শুক্রাশয় থেকে যখন জনন কোষ তৈরি হবে বা জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হবে এটি কি মিওসিস হবে না মিওসিস ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু বা জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হবে তাহলে বলো তো এখানে কী ধরনের প্রজনন হবে সরি কোন ধরনের কোষ বিভাজন হবে কোষ বিভাজন তাই না তাহলে আমরা শিখলাম জনন কোষ তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে এখানে আমরা আরেকটু ডিপে যাব সেটা হলো জনন কোষটা যদি নিজের সংখ্যা বাড়ায় তোমরা আমাকে বলো এখান থেকে যদি নিজের সংখ্যা বাড়ায় তাহলে কি হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষই তৈরি হচ্ছে না হ্যাপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তাহলে বলো তো এটা মাইটোসিস না তাহলে আমরা দেখলাম জনন মাতৃকোষ কোষ থেকে জনন কোষ দ্বিতীয় টু এন জনন মাতৃকো এন তাহলে দিস রাইট আবার দেখো জনন মাতৃকোষগুলো এন আরো অনেকগুলো জনন মাতৃকোষ তৈরি হলো জনন মাতৃকোষ কোষ কতগুলা সরি সরি জনন কোষ কতগুলা অনেকগুলো এন সংখ্যক তৈরি হল তাহলে দেখো জনন কোষ এন অনেকগুলো জনন কোষ তৈরি হলো এরা হচ্ছে এন তাহলে বলো তো এন থেকে এন মানে কি মাইটোসিস না সমীকরণিক বিভাজন ইয়েস তাহলে কখনও যদি প্রশ্ন আসে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি কোন প্রক্রিয়া মিওসিস কোষ থেকে জনন কোষের সংখ্যা বৃদ্ধি কি মাইটোসিস তাহলে আমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে তাহলে আমরা মোটামুটি শব্দ শব্দের অর্থ ইত্যাদি ইত্যাদি জানলাম এখন আমি আর একটা শব্দ বা আরেকটা টার্ম দেখি এই লেকচারটা শেষ করবো দেখো এই যে মাঝে মাঝে কিছু শব্দের শেষে গনিয়া কথাটা থাকে গনিয়া বা গোনা বা গনস গনিয়া তারপর হচ্ছে কি গনিয়াম স্পারমাটো গনিয়াম ও গনিয়াম যদি কখনো দেখো গনিয়াম আর গনস কথাটা থাকে দ্যাট মিনস হচ্ছে জনন ওকে সো গনিয়াম বা গনস মানে হচ্ছে জনন তাহলে এবার বলো তো আমাকে আর কি গনিয়াম কী এটি একটি প্রজনন অঙ্গ স্পারমাটো এটি একটি জনন কোষ উ গনিয়ামকে এটি একটি জনন কোষ সময় কি আমরা জনন কথাটা পাচ্ছি না জনন কথাটা পাচ্ছি না এখানেও কি আমরা জনন কথাটা পাচ্ছি না ইয়েস তো গোনিয়াম কথাটা থাকলে তোমরা মনে করবে এটি জননকে বোঝাচ্ছে আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এখন আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন দিচ্ছি যেটা তোমরা কমেন্ট বক্সের মধ্যে লিখবা তোমরা কী শিখলা এক এন এটি জনন মাতৃকোষ নাকি হচ্ছে জনন কোষ টু এন এটি জনন মাতৃকোশ নাকি জনন কোষ টু এন এটি শুক্রাণু নাকি শুক্রাশয় টু এন এটি ডিম্বাণু নাকি ডিম্বাশয় তোমরা আমাকে এই চারটা প্রশ্নের উত্তর দাও থ্যাংক ইউ